নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বং টিউটোরিয়াল। বং টিউটোরিয়াল আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো রোজভ্যালি কাণ্ডে আবারও নয় মোর নাম জানালো একাধিক প্রথম শ্রেণী বলিউড স্টারের। তো বন্ধুরা, এই চাঞ্চল্যকর তথ্যটি জানতে হলে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের শেয়ার করবেন। আর এই চিটফান্ড তদন্তের নতুন নতুন খবর সর্বপ্রথম দেখার জন্য দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এতদিন চিটফান্ড মামলায় রাজনৈতিক নেতানেত্রীদের নাম জড়িয়ে পড়তে দেখা গিয়েছিল, কিন্তু এবার বলিউড স্টারদের নাম জড়িয়ে পড়ায় নানা মহলে শুরু হলো চাঞ্চল্য। সূত্রের খবর, এবার রোজভ্যালি প্রতারণা মামলায় বলিউড স্টার শাহরুখ খানের পাশাপাশি বিপদে পড়তে পারেন তাঁর স্ত্রী গৌরী খান এবং অভিনেত্রী জুহি চাওলার স্বামী জয় মেহতা। জানা গেছে, এই রোজভ্যালি প্রতারণা মামলায় ইডির পক্ষ থেকে ইতিমধ্যে সেন্ট জেভিয়ার্স কলেজ এবং কলকাতা নাইট রাইডার্স সহ অন্যান্যদের কাছ থেকে প্রায় 70 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, যে সমস্ত সংস্থা এবং ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে সেই সমস্ত সম্পত্তি রোজভ্যালি গ্রুপের তহবিল থেকেই গিয়েছে। আর ইডির পক্ষ থেকে কলকাতা নাইট রাইডার্সের কাছ থেকে প্রচুর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় শাহরুখ খানের নাম জড়িয়ে পড়তে পারে বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এখন তাঁর স্ত্রী এবং জুহি চাওলা স্বামীর নাম জড়িয়ে যাওয়ার খবর পৌঁছে যেতে নানা মহলে তীব্র গুঞ্জনের সৃষ্টি হয়েছে। জানা গেছে, তদন্তকারী সংস্থার পক্ষ থেকে নাইট রাইডার্সের অ্যাকাউন্ট থেকে বিপুল অর্থ বাজেয়াপ্ত করার পাশাপাশি পূর্ব মেদিনীপুরের রামনগর এবং মহিষা দলে 24 একর জমি, নিউ টাউনে 1 একর জমি, একটি ফ্ল্যাট এবং রোজভ্যালি গ্রুপের একটি হোটেলও দখল নেওয়া হয়েছে। তাহলে কি সত্যি সত্যি এই ঘটনায় জড়িত শাহরুখ খান এবং তাঁর স্ত্রী গৌরী খান? কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এর সঙ্গে শাহরুখ খান বা তাঁর স্ত্রীর কোনো সম্পর্ক নেই। রোজভ্যালির সঙ্গে যে চুক্তি ছিল তা কেবলমাত্র স্পন্সরশিপের ব্যাপারে, তাই এর সাথে কোনো ঘটনার যোগ নেই। তবে নাইট রাইডার্সের পক্ষ থেকে একথা বলা হলেও তদন্তকারী সংস্থা তদন্তে কী উঠে আসে সেই দিকেই নজর থাকবে সকলের। সূত্রের খবর, এই সমস্ত বাজেয়াপ্ত সম্পত্তি আমানতকারীদের ফিরিয়ে দেওয়া হবে এবং এই তদন্ত খুব তাড়াতাড়ি নিষ্পত্তি করা হবে। তো বন্ধুরা, চিটফান্ড তদন্তে নতুন নতুন খবর সর্বপ্রথম দেখার জন্য দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন এবং ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের শেয়ার করবেন।